গণতন্ত্র পুনরুদ্ধারে সব রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করছে। এ উপলক্ষে সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়ার রহমানের মাজারে সিনিয়র নেতাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জিয়ার রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের বিএনপির মহাসচিব বলেন, 7 নভেম্বর দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এদিন দেশপ্রেমিক সেনাবাহিনী ও জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত হয়েছিল, যার নায়ক ছিলেন জিয়াউর রহমান। 7 নভেম্বরের মধ্য দিয়ে জাতি ফিরে পেয়েছিল স্বাধীনতার চেতনা, বহুদলীয় গণতন্ত্র, বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা এবং মুক্তবাজার অর্থনীতি। 7 নভেম্বর জাতি গঠনে অনুপ্রেরণা।